He loves you. মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে রিয়াজ রাশিদুল সোহেল, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোহেল, সম্প্রতি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও ভয়ঙ্কর ব্ল্যাক কিং শেফার্ড সহ দামি কয়েকটি জাতের কুকুরের খামার করে সাড়া ফেলে দিয়েছেন। প্রায় 3 বছর আগে প্রথমে নেপাল থেকে 2টি ব্ল্যাক কিং শেফার্ড কুকুর কিনে পালন শুরু করেন সোহেল। বর্তমানে তার খামারে রয়েছে ব্ল্যাক কিং শেফার্ড, বাই কালার শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, শিট রোজ, স্পিড সহ দেশীয় জাতের 15টি কুকুর। জন্মের পর থেকে বিক্রির উপযোগী করতে একটি কুকুরকে 6 মাস পালতে হয়। কুকুরগুলো বিক্রি হয় 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত দামে। আমি একজন পশুপ্রেমী, আমার সেই শখ থেকে আসলে এই ফার্মটা শুরু। আমরা ঢাকায় ছিলাম এবং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো করোনার পরে আমি দেখলাম যে আমার পশুগুলো ফ্ল্যাটে রেখে পালা সম্ভব না, যেহেতু অসুস্থ পশু, অ্যাক্সিডেন্ট করা পশু। তখন আমরা ঢাকার বাইরে শিফট করলাম। তো ঢাকার বাইরে শিফট করার পর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ওয়ার্ল্ডের বেস্ট ব্রিডগুলো নিয়ে কাজ শুরু করব। তো তখন আমি বিভিন্ন দেশ থেকে আমি প্রায় 10-12টা কুকুর নিয়ে আসি, বিভিন্ন প্রজাতির, যেমন ইংলিশ মাস্টিফ, সেন্ট বার্নার্ড, রটওয়াইলার, ব্ল্যাক শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, এসব ব্রিডগুলো আমি নিয়ে আসি। কিন্তু আমাদের দেশে এনভায়রনমেন্ট এবং মিসম্যানেজমেন্টের কারণে আমার ম্যাক্সিমাম কুকুর মারা যায়, কারণ টিকা একটা সমস্যা। আমি প্রায় 1 লাখ টাকার টিকা কালেক্ট করার পরও দেখা গেছে যে আসলে টিকা দেওয়া কুকুরও মারা গিয়েছে, এবং 7টা কুকুর টিকা দেওয়া, তারা মারা গিয়েছে পার্বোর রোগে। তো এটা আমার একটা অনেক বড় দুঃখ এবং এটা বড় ফেলিওর। এটা এই ফেলিওরটা কোন জায়গার ফেলিওর আমি জানি না, এটা ইম্পোর্টারের ফেলিওর অর গভর্নমেন্টের ফেলিওর অর মনিটরিং ফেলিওর, আই ডোন্ট নো। বাট এই ফেলিওরটা একটা সিরিয়াস ডিস্টারবেন্স ফার্মিং করার ক্ষেত্রে। সোহেলের কুকুরের খামারটি এলাকায় সৃষ্টি করেছে প্রাণ চাঞ্চল্য। প্রতিদিনই আশপাশের এলাকার মানুষ ভিড় করছেন কুকুরের খামার দেখতে। আমি সোহেল ভাইয়ের এখানে আসে মাঝে মাঝে কাজ করে দিই, আমার খুব ভালো লাগে। সোহেল ভাই অত্যাধুনিক একটা ফার্ম করেছেন দেশে এসে ফার্ম করেছেন, এভাবে বলে সবাইকে বলি আমি যেরকম ফার্মে এসে মাঝে মাঝে সময়টা দিই। তার এই ফার্ম আমাদেরকে উৎসাহ জানায়, আমাদের এই তরুণ প্রজন্মকে ফার্মিংয়ের প্রতি শহরমুখী জীবনধারায় না গিয়ে আমরা এই গ্রামীণ পরিবেশে কিছু একটা করতে পারি। সেই উৎকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে সোহেল ভাই এই অ্যাগ্রো ফার্ম। না, ফার্মটা আমি অনেক দূর থেকে আসছি দেখার জন্য। মাঝে মাঝে শুনছিলাম এর আগে বড় ভাইয়ের কাছে যে এদের একটা ফার্ম আছে, তখন আমি তার জন্য বড় ভাইয়ের সাথে আসছি দেখতে। ভালোই লাগলো, সুন্দর। যদি ঠিকভাবে ট্রেন করা হয় ওরা অ্যাট্যাক ডগ হবে। অ্যাট্যাক ডগ অনেক ডিফারেন্ট গার্ড ডগের থেকে। অ্যাট্যাক ডগ হচ্ছে যখন ওই যে পুলিশরা ওই যে ড্রাগ, ওই যে ওষুধের অনেক ধরনের ওষুধ আছে না, ড্রাগ, গাঞ্জা, এগুলোতে ব্যান হয় না, ইলিগাল, ওটাতে যে যে কুকুররা যে অ্যাট্যাক করে, যে বল যে হিউমার্স অ্যাট্যাক দ্যাট পারসন, অ্যাট্যাক করবে, এই দরজা ভেঙে করবে, আবার এই যে কী জানি সিমেন্ট, ওরা কিন্তু সিমেন্ট ভাঙতে পারে যদি ওদেরকে ট্রেন করা হয়। এলাকায় সোহেল সাহেব যে পশুপ্রেমিক, তা আমি এখানে এসেই আজকে দেখতে পারলাম যে এই জাতীয় লেয়ার জাতীয় কুকুরগুলো সে লালন পালন করতেছে। আমি প্রথমেই দেখলাম যে এই লেয়ার জাতীয় কুকুর, আমার মনে হয় আমার বাংলাদেশে এই জাতীয় কুকুর আছে কি না আমার জানা নাই। তো যাই হোক, এই জাতীয় লেয়ার জাতীয় কুকুর লালন পালন করার জন্য অনেকগুলো কুকুরই আছে এখানে। তো ধন্যবাদ জানাই আমি সোহেল সাহেবকে যে সে পশুপ্রেমিক নিঃসন্দেহে। তো তার যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে, আমি এই ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আমি তাকে সার্বিক সহযোগিতা করব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, কুকুরের খামার তালিকাভুক্তির কোনো সুযোগ না থাকায় নিবন্ধন দেয়া যায়নি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন তিনি। বাংলাদেশের প্রায় সকল সকল উপজেলা বা জেলাতেই গৃহপালিত কুকুর হাইব্রিড অথবা বিদেশি অথবা শেপার্ড অথবা বিভিন্ন জাতের কুকুর লালন পালন করা হয়ে থাকে। আসলে কুকুরের লালন পালনের বিষয়ে কোনো নীতিমালা না থাকায় আমরা আসলে খামারের রেজিস্ট্রেশন এখনো করতে পারছি না। তবে এই বিষয়ে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা বিভিন্ন সময়ে চিঠিপত্র এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। নীতিমালা হয় তাহলে আমরা এগুলো অবশ্যই রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো। এছাড়া যারা শখ করে অথবা কুকুর লালন পালন করে, উন্নত জাতের কুকুর বা বিদেশি কুকুর, এগুলোরা কিন্তু এখানে আমাদের এখানে
হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে, এসহ সব ধরনের পরামর্শ দিয়ে আমরা তাদেরকে সহায়তা করে আসছি। যদি কেউ পরামর্শ নিতে আসে তাহলে হাসপাতালে আসতে হবে এবং এখানে এসে তাদের সে ধরনের ব্যবস্থা আছে। একটা শেফার্ড যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন।